أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিন ভাই জনাব আব্দুল কাইয়ুম উম্মান থেকে জানতে চেয়েছেন যে আজ আমাদের মধ্যে যারা মুসলিম বলে দাবি করে তারা প্রত্যেকে এটা চায় যে আল্লাহ আল্লাহ রসুল আলী সাল্লাতাম তাকে ভালোবাসুক, জাহান্নাম থেকে সে পরিত্রাণ পাক এবং জান্নাত লাভ করুক, এটা প্রত্যেকেই চায়। এবং ইসলাম এত স্পষ্ট হওয়া সত্ত্বেও আজ আলেমদের মধ্যে এত মতানক্য দেখা যায় কেন? আর আমরা সবাই জানি যে ঈদ মিলাদুন্নবী বা মৃত্যুবার্ষিকী আরও কত না কিছু করা হয়ে থাকে, এগুলো বিদাত হওয়া সত্ত্বেও তারা এ ধরনের কাজ করে থাকে, সেই পথে মানুষকে আহ্বান করে জাহান্নামের দিকে নিজেও যায় এবং অপরকেও আহ্বান করে। তাতে তাদের লাভালাভ কী, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, সত্যিকারই আজকের পরিবেশে লক্ষ্য করলে এরকমটাই দেখা যায়। তার বেশ কিছু কারণ হতে পারে, তার মধ্যে এটাও একটা কারণ থাকতে পারে, সেটা হলো এই যে কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে এরকম হতে পারে। অনেক আলিমগুনি আছেন যারা হয়তো কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই কিন্তু মাদ্রাসা পড়েছেন। এটা জরুরি না যে মাদ্রাসাতে পড়লেই সে মহা পণ্ডিত বা কোরআন হাদিসের বিজ্ঞ আলেম হয়, এটা হয় না। তাই তার কাছে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান না থাকার কারণে ফতোয়া প্রদান করে থাকে, যার জন্য এরকম এক অপরের মাঝে মতানক্য দেখা যায়। আবার অনেক অনেক আলেমগণ আছেন যারা প্রত্যেকেই নিজ নিজ মাঝহাবে অন্ধ অনুসরণ করে থাকে, সেই মাঝহাবের অন্ধ তাকলিদ করতে গিয়ে তারা দিনের মধ্যে এরকম মতানক্য সৃষ্টি করে থাকে। তৃতীয় কারণ হলো এই যে অনেক সময় দেখা যায় অনেক আলেমের কাছে সহিহ দলিল তিনারা পেয়ে থাকেন, কিন্তু সেই দলিল পাওয়া সত্ত্বেও তারা বাপ দাদার দোহাই দিয়ে তারা নিজের সেই বাপ দাদার উপরেই অটল থাকে এবং কোরআন ও হাদিস সঠিক দলিল পাওয়া সত্ত্বেও তারা কী করে, বাপ দাদার দোহাই দিয়ে সেই মতকেই তারা অগ্রাধিকার দিয়ে থাকে, যার কারণেও অনেক আলেমদের মধ্যে মত পার্থক্য দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ওলামা ইকরামগণ আছেন যারা সালফে সালেহিনের যেভাবে বুঝতেন বা তিনারা যেভাবে বুঝেছেন আমল করেছেন সেই বুঝকে অমান্য করে তারা তাদের অন্ধ তাকলিদ করা আলেমরা যারা যেভাবে বুঝ দিয়ে থাকে সেভাবে সেটা মেনে নিয়ে গিয়ে তারা সালফে সালেহিনের মানহাজকে উসুলকে অমান্য করার কারণেও এ ধরনের মত পার্থক্য দেখা যায়। তো যাই হোক, এ ধরনের আরও বহু কারণ হতে পারে। তাই মোট কথা হলো এই যে অনেক সময় কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও তারা তাদের জ্ঞান না থাকার কারণেই তারা ফতোয়া প্রদান করে থাকে, যার কারণে আলেমদের মধ্যে মতানক্য দেখা যায়। আবার দেখা যায় নিজ নিজ মাঝহাবের গোড়া অনুসারী হওয়ার কারণে তারা তাদের নিজের মতকে অগ্রাধিকার দিয়ে থাকে, যার কারণেই যারা হক্কানি আলেম বা যারা সঠিক পথে আছে তাদের সাথে টাকরাও দেখা যায়। তদ্রূপ সহিহ দলিল পাওয়া সত্ত্বেও তারা বাপ দাদার দোহাই দিয়ে নিজের জিদের উপরে অটল থাকে এবং নিজের মতকে প্রাধান্য দিয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে তারা সালেফে সালেহিনের বুঝকে অমান্য করে দিয়ে
তারা তাদের তারা যাদের অন্ধ অনুসরণ করে থাকে তারা যেভাবে বলে সেইভাবেই সেই কথাটা মানুষের সামনে পেশ করে থাকে, যার কারণেও ওলামাদের মধ্যে মতানৈক্য দেখা যায়। তবে এটা ছিল গুমরা আলিমদের ব্যাপারে, এবং যারা সত্যিকারী যাদেরকে ওলামা বা আলিম বলা হয়ে থাকে তাদের মধ্যেও বিশেষ করে কোনো কোনো সময় মতভেদ দেখা যায়। তার কিছু কারণ হলো এই যে, যেমন চার ইমামের নিকটে দেখা যায় এক এক মশলাতে তিনারা এক এক ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক ফতোয়া দিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক ফতোয়া দিয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ফতোয়া দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ এক ফতোয়া দিয়েছেন। এর কারণ হলো এই, কোনো কোনো বিষয়ে কোনো কোনো আলেমের নিকটে সেই দলিল না পৌঁছানোর কারণেও এই ধরনের হয়েছে, বা হয়তো সে দলিলটি পৌঁছেছে ঠিকই, কিন্তু যে সূত্রে তার কাছে পৌঁছেছে সে দলিলটি সেই সূত্রে সহি শুদ্ধ না হওয়ার কারণেও এই ধরনের মতানৈক্য দেখা গিয়েছে। বা দলিল অনেক সময় হাদিস পৌঁছেছে কিন্তু সেই হাদিসটি ভুলে যাওয়ার কারণেও অনেক সময় তেনারা ফতোয়া দিয়েছেন, যার কারণেও ভুল হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে দলিলের ব্যাখ্যায় বুঝ ভিন্ন হওয়ার কারণেও তাদের মধ্যে মত পার্থক্য দেখা গিয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে দলিলকে কেন্দ্র করে ফতোয়া দিয়েছে সেই দলিল পরবর্তীতে ওলামায়ে মুহাক্কিকিনগণ বলেন যে এই হাদিসটি জঈফ, যার কারণে এই মতটি প্রত্যাখ্যান, এই কারণেও ওলামায়ে মুহাক্কিকিনদের মধ্যে দেখা যায় মত পার্থক্য। আবার অনেক সময় দেখা যায় যে সহি দলিল পাওয়া সত্ত্বেও সেই দলিলগুলোর মাঝে সমন্বয়ে ব্যর্থ হওয়া, এর কারণেও তাদের মধ্যে মত পার্থক্য হয়েছে। তবে এটা বেশ ব্যাপার কিছু না। এই ছিল সংক্ষেপে, আশা করি বুঝতে পেরেছেন ভাইজান। জাজাকাল্লাহ খায়ের। বাকি আল্লাহ আলম বেসবাব। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء